হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং হাউ আর ইউ আই হোপ অল অফ ইউ আর ফাইন ওয়েলকাম টু আওয়ার অনলাইন ক্লাস স্টুডেন্টস আজকে আমি তোমাদের যে সাবজেক্টটা নিয়ে ডিসকাস করবো সেটা হলো স্ট্যান্ডার্ড ওয়ানের বাংলার বর্ণ পরিচয় তোমাদের আগের দিন ক্লাসে আমি রেপ যোগের শব্দ আর তার অনুশীলনীগুলো করিয়েছিলাম তো আজকে আমি তোমাদের একটা নতুন টপিক নিয়ে ডিসকাস করব। তো চলো শুরু করি আজকের আমাদের ক্লাসটি দেখো স্টুডেন্টস আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব। সেইখানে আমরা চলে এসেছি তো আজকে আমাদের আলোচনার বিষয় হলো মিশ্র সংযোগ দুই অক্ষরে অর্থাৎ বিভিন্ন বর্ণের সাথে দুটো করে বর্ণ কিন্তু যোগ হয়ে কিন্তু যে শব্দ তৈরি হবে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব তো দেখো এখানে প্রথমে কি দেওয়া আছে কয়ের সঙ্গে ক দুটো বর্ণ আছে যোগ হয়ে কয়ে ক কয়ের সঙ্গে ত কয়ে এর সঙ্গে মধ্যাহ্ন শ কয়ে গ গয়ের সঙ্গে ধ যুক্ত ধ এর সঙ্গে ক যুক্ত উংয়ে ক খ যুক্ত উঙায় খ উ এর সঙ্গে যুক্ত গ উঙায় সঙ্গে ঘ যুক্ত উঙায় ঘ তো আজকে আমরা এই উঙায় ঘ পর্যন্তই কিন্তু জানবো এবার এখান থেকে কী কী শব্দ গঠিত হচ্ছে সেইগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো তো দেখো তোমরা প্রথমে আছে কয়ের সঙ্গে ক যুক্ত কি হয়েছে কয়ে ক তাহলে এইটা আমরা কী কী শব্দ পেলাম কয়ে ক দিয়ে চিক কন কুক কুট আর কুক কুট একটা জিনিস লক্ষ্য করো উচ্চারণটা দেখো চিক কন আমাদের কিন্তু উচ্চারণ হচ্ছে না চিক এরকম কিন্তু উচ্চারণ হচ্ছে না কি উচ্চারণ হচ্ছে চিক কন অর্থাৎ প্রথমের বর্ণটার সঙ্গে যুক্তাক্ষরের যে প্রথম কটা আছে সেটা যোগ হয়ে যাচ্ছে তারপরে নিচে যে কটা আছে তার পাশে পরে পাশে বর্ণটা যুক্ত হচ্ছে দেখো চিক ক চিক কন চিক কন কুক কুট এইভাবে কিন্তু উচ্চারিত হচ্ছে নেক্সট দেখো বলেছে ক যুক্ত রক্ত শক্ত সেম একইভাবে রক তো দেখো একইভাবে উচ্চারণ হচ্ছে রক তো শক তো এইভাবে কিন্তু উচ্চারিত হচ্ছে রক্ত শক্ত তারপরে দেখো কয়ে মধ্যাশ্য এইখানে দেখো দুটো বর্ণ কিন্তু নিচে নিচে বসে গেছে ক কয়ের সঙ্গে ক যোগ হয়ে কয়ে ক বসে গেছে কয়ের সঙ্গে ত যোগ হয়ে কয়ে ত বসে গেছে কিন্তু কয়ের সঙ্গে মধ্যাশ যখনই যোগ হচ্ছে তখন কয়ের নিচে কিন্তু মধ্যাশ বসছে না তার কিন্তু সাইনটা অর্থাৎ চিহ্নটা কিন্তু এই রকম হচ্ছে কয়ে মধ্যাশ্য এবার দেখো এটার সঙ্গে কী কী শব্দ হচ্ছে লক্ষণ আর হচ্ছে পরীক্ষা এইটা দেখো যেহেতু কয়ের সঙ্গে মধা যুক্ত হচ্ছে এখানে কিন্তু উচ্চারণে আমরা কয় মধ্যানস পাব না এইখানে যেমন আমরা ক ত দুটোই পাচ্ছি কয়ে ক পাচ্ছি উচ্চারণে কিন্তু এইটার ক্ষেত্রে একটু আলাদা রকম দেখো যেমন পরীক্ষা পরীক্ষাটা বলছি পরি পরীক্ষা দেখো কি উচ্চারণে এলো খ এলো কয়ের সঙ্গে খ এলো কিন্তু মধ্যাহ্ন উচ্চারণে পেলাম না কয়ের সঙ্গে কিন্তু মধ্যাহ্ন যুক্ত আছে কিন্তু কয়ে পেলাম না পেলাম কয়ের সঙ্গে খ এটার কিন্তু উচ্চারণটা আলাদা কিন্তু বানানটা আলাদা তাহলে কয়ে মধ্যাশ কি হচ্ছে লক্ষণ পরীক্ষা এটাও তো একই উচ্চারণ হচ্ছে লক্ষণ লক্ষণ তাহলে লক্ষণ লক্ষণ পরীক্ষা এইভাবেই কিন্তু প্রত্যেকটা গয় মধ্য উচ্চারিত হবে পরে দেখো গয়ের সঙ্গে ধ যুক্ত হয়ে কি হচ্ছে গয় ধ তারপরে বলছে উঙায় ক উঙায় কং কং কা এটাও তাই শঙ্কা তালবশয়ের সঙ্গে উঙা যোগ হয়ে যাচ্ছে কা এটা কিন্তু অনুস্বর উচ্চারিত সং এই উঙাটা এখানে অনুস্বর হিসাবে উচ্চারিত হচ্ছে অঙ্ক সংখ্যা তারপর দেখো উমায়ের সঙ্গে খ যুক্ত হয়ে উমায় খ সংখ শৃঙ্খলা তারপরে উমায় গ উমায় গ হচ্ছে কি অঙ্গ অঙ্গার উমায়ের সঙ্গে ঘ যুক্ত হয়ে উমায় ঘ লং ঘন জং ঘা তো একইভাবে কিন্তু প্রথমেটার সাথে উচ্চারিত হচ্ছে যেরকমভাবে বললাম শুধুমাত্র কয় মধ্য ক্ষেত্রে আলাদা হয়েছে তাহলে আমরা আর একবার পড়ে নিই কয়ে দিয়ে চিকন কুক কুট কয়ে দিয়ে রক্ত শক্ত কয়ে মধ্য লক্ষণ পরীক্ষা গয় দিয়ে দুগ্ধ মুগ্ধ উঙায় কদে অঙ্ক শঙ্কা উঙায় দিয়ে শঙ্খ শৃঙ্খলা উঙায় গদে অঙ্গ অঙ্গার উঙায় ঘ লঙ্ঘন জঙ্ঘা তো স্টুডেন্টস তোমরা কিন্তু ভালো করে বাড়িতে মন দিয়ে যুক্তাক্ষরগুলো খুব সুন্দর করে উচ্চারণ করে করে এবং তার বানানগুলো ভালো করে কিন্তু করার চেষ্টা করবে কারণ এইখানে বানানটার উচ্চারণটা খুবই ইম্পর্টেন্ট সো স্টুডেন্টস আজকে আমার ক্লাস এইখানে শেষ হলো নেক্সট দিন আমি তোমাদের যে নেক্সট যুক্তাক্ষরগুলো আছে সেইটা নিয়ে ডিসকাস করব। তোমরা ভালো থাকবে সাবধানে থাকবে মন দিয়ে পড়াশোনা করবে আর তোমরা কী করবে এইগুলো ভালো করে বাড়তে কিন্তু প্র্যাকটিস করবে ওকে স্টুডেন্টস বাই হ্যাভ এ নাইস স্টে থ্যাংক ইউ